আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, আপনি রমজানের ইবাদত করেছেন, আপনার রমজানের ইবাদতটা কবুল হলো কিনা আপনি কিভাবে বুঝবেন, বোঝার আলামত কি, এই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা থাকছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। তো সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা তো এই আলোচনার মূল বিষয়টা হলো ইবাদত কবুল হওয়ার বিষয়ে। আলেম ওলামাগণ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো হলো, আপনি রমজানের মধ্যে যেমন ইবাদত করেছেন, যতটুকু বেশি নফল নামাজ পড়েছেন, যতটুকু বেশি তাহাজ্জুদ পড়েছেন, যতটুকু বেশি সময় জিকির করেছেন, যতটুকু বেশি সময় কোরআন তেলাওয়াত করেছেন, যতটুকুই হোক না কেন কম বেশি, তদ্রূপ এই নেক কাজের ধারাবাহিকতা, অর্থাৎ আগে যেমন করেছেন তদ্রূপ এই ভালো কাজের ধারাবাহিকতা আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ইবাদতগুলো কবুল হয়েছে। কেন কেন? কারণটা হলো যে আলেমে ওলামাগণ আমাদের কি বলেছেন যে বিশেষ করে বুজুর্গণের দিন, তাদের কিতাবের মধ্যে আপনি খুললেই দেখতে পাবেন যে কেউ যদি কোনো ভালো কাজ করে, তারপর ভালো কাজটা কবুল হয়েছে কিনা বোঝার আলামত হলো সে যদি পরবর্তীতে আরেকটা ভালো কাজ করতে পারে, তখন বুঝতে হবে যে তার পরের ভালো কাজটা কবুল হয়েছে, মানে তার আগেরটা কবুল হয়েছে। আপনি যদি একবার আল্লাহ বলে জিকির করলেন, তার পরবর্তীতে যদি আবার আল্লাহ বলে স্মরণ করতে পারেন আল্লাহ তাআলাকে, তাহলে বুঝতে হবে যে আপনার পূর্বের আল্লাহ তাআলাকে যে ডেকেছেন এটা কবুল হয়েছে। কিভাবে? কেননা এই ভালো কাজ করার তৌফিক সৌভাগ্য সকলের হয় না, অনেকেই ভালো কাজ করতে চায় পারে না, অনেকেই হজ করতে চায় পারে না, টাকা থাকার পরেও পারে না, কেন তার ভাগ্যের মধ্যে নেই। অনেকেই ভালো কাজে নিয়ত করে কিন্তু নিয়ত করার পর ভালো কাজ করতে না করতে সে মারা যায়। কিন্তু এই যে একবার পাঠ করলেন, এই ভালো কাজের তৌফিক আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না। এই জন্য আপনি একবার আল্লাহ 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 আল্লাহকে স্মরণ করেন, এভাবে স্মরণ করতে থাকেন, যতবার স্মরণ করবেন বুঝতে হবে যে আপনার পূর্বের আল্লাহ তাআলাকে ডাকগুলো কবুল হয়েছে। কেননা ভালো কাজের তৌফিক আল্লাহ তাআলা সকলকে দেন না, সকলের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো কাজ করিয়ে নেন না। এই জন্য আপনি যদি রমজানের মধ্যে এক খতম কোরআন পড়ে থাকেন, রমজানের পরবর্তীতেও যদি রমজানের মধ্যে যেমন এক মাসে এক খতম দিয়েছেন, তদ্রূপ আপনি যদি রমজানের পরবর্তীতে কয়েক মাস মিলিয়েও যদি এক খতম দিতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার রমজানের এক খতম কবুল হয়েছে। রমজানে যেমন রোজা রেখেছেন সারা মাস, তো আর পরবর্তীতে সময়গুলো তো তার পুরো মাস রোজা রাখতে হবে না, তদ্রূপ আপনি সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা, রাসূল যেভাবে রোজা রেখেছেন প্রতি সপ্তাহের সোমবারের রোজাগুলো, অথবা একদিন রোজা রাখা একদিন রোজা ভাঙ্গা, দাউদ আলাইহিসসালামের রোজা, অথবা যেই সিস্টেমেই মাঝে মাঝে সপ্তাহে মাসে একটা দুইটা করে রোজা রাখার ধারাবাহিকতা সিস্টেম চালু করে রাখেন, তাহলে বুঝে ফেলবেন যে রমজানের পরের ইবাদত আপনার কবুল হয়েছে। এই জন্য এই ধারাবাহিকতা চালু রাখা, যেমন আপনি দান করেছিলেন রমজানের মধ্যে বেশি বেশি দান করতেন, তদ্রূপ রমজানের পরেও দানের অব্যাহতা ধারাবাহিকতা চালু রাখা, তাহাজ্জুদ পড়েছিলেন তাহাজ্জুদের ধারাবাহিকতা চালু রাখা। কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা ভালো কাজ কবুল করেন যারা মুত্তাকি তাকওয়াবান পরহেজগার তাদের থেকে। এই জন্য ভালো কাজগুলো করা, তাকওয়াবান হওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।